হাই এভরিওয়ান ওয়েলকাম টু বিশলেস এস পি বেঙ্গলি ক্লাসেস আজকের ভিডিওতে আমরা আরআরসি গ্রুপ ডি এক্সাম দু হাজার বাইশের নাইন সেপ্টেম্বর পরীক্ষায় আসা কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি এবং বাকি কোশ্চেনগুলো কালকে নিয়ে আসবো কারণ কালকে কোনো এক্সাম নেই তাহলে দেখা যাক কেমন প্রশ্ন এসেছিল শেষ পর্যন্ত দেখো আগামী পরীক্ষাগুলোর জন্য হেল্পফুল হবে কক বোর্গ কোন রাজ্যের বাসা ত্রিপুরা সি আর আর কে নির্ধারণ করে ভারতে ক্যাশ রিজার্ভ বেশিও আরবিআই এর মুদ্রানীতি দ্বারা নির্ধারিত হয় কার্বোহাইড্রেট প্রোটিন এবং চর্বির পরিপূর্ণ পরিপাক কোথায় হয় ক্ষুদ্রান্তে বা স্মল ইন্টেস্টাইনে নেক্সট প্রশ্ন জ্ঞান অর্জনের জন্য বোধগয়া যাওয়ার আগে ভগবান বুদ্ধ কোথায় ছ বছর ধ্যান করেছিল প্রাগবোধীর দুর্গেশ্বরী পাহাড়ে বিজ্ঞান এবং প্রকৌশলের ক্ষেত্রে কোন মহিলা পদ্মশ্রী দু হাজার বাইশ পেয়েছেন সুশ্রী সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে আদিবান বাস্করান কোন খেলার সাথে সম্পর্কিত দাবা নেক্সট প্রশ্ন কোন রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেই উত্তরপ্রদেশ নাগাল্যান্ড অন্ধ্রপ্রদেশ না রাজস্থান সঠিক অ্যান্ড সারবে অপশান নাম্বার বি নাগাল্যান্ড ভারতবর্ষে নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম এবং ইউটি দিল্লিতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেই কোন রাজ্যে মুখ্যমন্ত্রী শিশু সেবা যোজনা চালু করেছে আসাম নেক্সট প্রশ্ন অর্থ কমিশনের গঠন সংবিধানের কোন অনুচ্ছেদের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ দুশো আশি পনেরোতম অর্থ কমিশনার বা বর্তমানে অর্থ কমিশনার কে আছেন এন কে সিং আজাদের অমৃত মহোৎসব কবে শুরু হয়েছিল বারোই মার্চ দু হাজার একুশ থেকে নেক্সট প্রশ্ন কোনটি অনুচ্ছেদ উনিশের অধীনে স্বাধীনতার অধিকার নয় এরকম একটা কোয়েশ্চেন এসেছিল তাহলে দেখা যাক অনুচ্ছেদ উনিশের অধীনে কী কী আছে উনিশ এতে আছে বাঘ স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ উনিশ বিতে আছে সমাবেশ করার অধিকার উনিশ সি সমিতি এবং ইউনিয়ন গঠনের স্বাধীনতা উনিশ ডি দেশে ঘুরে বেড়ানোর স্বাধীনতা উনিশ ই সমগ্র দেশে বসতি স্থাপন এবং বসবাসের স্বাধীনতা উনিশ জিতে আছে বাণিজ্য এবং পেশার স্বাধীনতা নেক্সট প্রশ্ন আইসিটিজেড এয়ারপুল ফ্রম কি ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন ভারতম হকি ইন্ডিয়া সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দু হাজার বাইশ কোথায় অনুষ্ঠিত হল ভোপাল মধ্যপ্রদেশ বিজেতা হরিয়ানা এবং উপবিজেতা তামিলনাড়ু সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্যের প্যাকেজিং এবং লেবেলিং বিধিমালা দু হাজার আটের সংশোধিত নিয়মগুলি দু হাজার বাইশের কোবে থেকে কার্যকর হবে এক ডিসেম্বর দু হাজার বাইশ থেকে নেক্সট প্রশ্ন ভারতের জলবায়ু কেমন গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমি জলবায়ু আহমেদাবাদে অবস্থিত কোন প্রতিষ্ঠানের শিক্ষক গোষ্ঠী স্বরজগতের বাইরে একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে বৃহস্পতির চেয়ে বড় গ্রহ আবিষ্কার করেছে ফিজিক্স রিসার্চ ল্যাবরেটরি কোনটি একলিঙ্গ ফুলের উদাহরণ পেঁপে এবং তরমুজ একলিঙ্গ ফুল এবং উভয়লিঙ্গ ফুল হল সর্ষে গোলাপ সূর্যমুখী এবং লিলি নেক্সট প্রশ্ন পুত্র এইচ টু সাথে ইথাইল অ্যালকোহল একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে কি হবে ইথেন তৈরি হয় এর সংকে সিএইচ টু পর্যায় বাম থেকে ডানে যাওয়ার সময় ধাতব বৈশিষ্ট্যের উপর কি প্রভাব পড়ে ধাতব চরিত্র হ্রাস পায় এইচ হল টু বাতাসের সংস্পর্শে থাকলে কি হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহজেই বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয় নেক্সট প্রশ্ন সিরিজে বা শ্রেণীর সমবায়ে সমস্ত রথ জুড়লে কারেন্টের মান কি হবে একই থাকবে প্রথম শিল্পনীতি কবে বাস্তবায়িত হয় ছয় এপ্রিল উনিশশো সালে কোন বর্গের লিঙ্গ তাপমাত্রা তার নির্ধারিত হয় শরীরশ্রী বর্গের নেক্সট প্রশ্ন জিও থার্মাল পাওয়ার প্ল্যান্ট মনিকরণ কোথায় অবস্থিত হিমাচল প্রদেশে কিশোর অপরাধীদের কোন বয়স পর্যন্ত কিশোর সংশোধনাগারে রাখা হয় ভারতে চিলড্রেন জাস্টিস অ্যাক্ট উনিশশো অনুসারে ষোলো বছর বয়স পর্যন্ত ছেলেদের এবং আঠেরো বছর বয়স পর্যন্ত মেয়েদের অপরাধ শিশু অপরাধের বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে নেক্সট প্রশ্ন উদ্ভিদের পর কী হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি হয় ওকে ফ্রেন্ডস তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর প্রতিদিন আমাদের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বটন বাজতে ভুলবেন না থ্যাংক ইউ